Chasalo Udaipur Rajabag Amchayo Kisimisa Koktwma Bwlai No Lamao Khibi Rikha Khoroksa Samung Hamya Tangnai Omohai Choprokjakmani Patimung Sukango Waisafana Ungyako O Patimung No Kebenge Arkepur Thanao Kes Klaija Phuna Koksila Jaknai Romriya Naimothang Naikolai Ro Chasalo Outla Press Club Ni Assembly of Journalists Bukhakni Ngri Kaisa Koktwma Thumrani Guthumung Khlaiye O Patimung No Sajaka Maichafang Subal Kumar Deb Boshaka Omohai Patimung Lukufan Hakotoro Musaya Jero Koktwma Media Rokno Sigri Sokro Klaitongo Borok Montri Sobao Faya Sagan Koktwma Hawanokni Ganagini Wo Berengmani Tabuk Montri Sobao Achokthai Manmani Ulo Koktwma Bwlai Rokno Sakobo Choprobaitongo Phiaba Hastani Montri Okra Outla Press Club Basawi Samani Tongo Koktwma Bwlai Rokni Yokmung Tongnai Phiaba Boro Yokmung Hastani Koktwma Bwlai Rok Omohai Ashok Sal Hamya Nokna Nagan Hunai Wanchuk Mania Boshaka Montri Okrati Hastani Naimutang Yakora Naikolai Jasali Pati Munoti Sazakuna Musa Yapri Naya Dam Luchibri Nibishimu Tomung Jasali Koksizanai Shuman Dasno Kerong Tui Romya Hinke Fine Chuku Salmari Assembly of Journalists Koktwma Bwlai Ni Sako Choprokjakmano Tui Bahai Yapri Na Abo Chongzak Nai Rusia Sigar Pala Matske Sokal মুখ্যমন্ত্রী সাবরুমের বাসনের পর সংবাদ মাধ্যমের যে উপর যে অত্যাচার শুরু হয়েছিল তা এখনও অব্যাহত রয়েছে এবং তার গতি দিন দিন বাড়ছে এই রাজ্যে সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমকে চেপে দেওয়ার জন্য কণ্ঠস্তব্ধ করার জন্য ইতিমধ্যে নানাভাবে ব্যবস্থা করা হয়েছে এখন যারা চলছে সেটা আরও ভয়ঙ্কর আজকে প্রতিবাদী কলম পত্রিকার উদয়পুর সমস্ত প্যাকেট রাজারবাগে আটকে দেওয়া হয়েছে এই সমস্ত হাজার হাজার কপি কাগজ সাউথ ডিস্ট্রিক্টের জন্য ছিল সেই কাগজ কোথাও যেতে দেয়নি শুধু আজকে প্রতিবাদী কলমের প্যাকেটগুলি নামিয়ে রাস্তায় ছিঁড়ে আগুন লাগিয়ে দেওয়া পরশু দিন বিলিয়ায় এই কাণ্ড হয়েছে প্রতিবাদী কলমের প্যাকেট ছিঁড়ে রাস্তায় মিছিল করেছে শাসক দলের লোকজন সন্ধান পত্রিকা দেরি দেশের কথা প্রতি জায়গায় তাদের এজেন্টরা আক্রমণের সম্মুখীন হচ্ছেন হুমকির সম্মুখীন হচ্ছেন কাগজ না নেওয়ার জন্য চাপ দিচ্ছে এরকম ভয়ঙ্কর পরিস্থিতি এই রাজ্যের সংবাদ মাধ্যমের উপর এর আগে কখনো আসেনি আমরা সত্যি আতঙ্কিত যে আমরা সংবাদপত্র বা সংবাদ মাধ্যম আর চালিয়ে রাখতে পারব কি আজকে যে ঘটনা ঘটেছে তার জন্য আমি শুনেছি অনুরবাবুকে মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন অনুরবাবু সামনে আছেন ফোন করেছিলেন কিন্তু ঘটনা ঘটেছে সন্ধ্যা সকাল সাতটায় এখন রাত 12:30 বাজে এখন অব্দি কালপ্রিটদের কেউ অ্যারেস্ট হয়নি আমরা বিষয়টা সরকার সংবাদ মাধ্যমের ব্যাপারে অত্যন্ত অসহিষ্ণু এই অসহিষ্ণুতার প্রকাশই বারবার ঘটছে এবং একটা নেগেটিভ ভ্যালু সংবাদপত্রে তাদের কাছে সরকার কাছে রয়েছে সরকার বুঝতে চাইছে না সংবাদপত্র না থাকলে এই দেশে গণতন্ত্রই টিকবে না সংবাদ মাধ্যম না থাকলে আপনারা না থাকলে গণমাধ্যম না থাকলে গণতন্ত্র টিকবে না আমরা এই গণতন্ত্রে যে গণতন্ত্রের স্বপ্ন দেখে আমরা 184 দিন এই রাস্তায় কাটিয়েছি এই গণতন্ত্রের চেহারা দেখার জন্য আমরা 184 দিন রাস্তায় কাটিয়েছি আমরা আশা করব সরকার শিক্ষা নেবেন আজকে থেকে আজকে যে ঘটনা ঘটতে চলেছে মুখ্যমন্ত্রীকে বয়কট করছে খবরপুর প্রেস ক্লাব সেই বিষয়টা যাতে সারা রাজ্যে ছড়িয়ে না পড়ে সেটা সরকার নজর রাখবেন এবং হামলা যদি বন্ধ না হলে কিন্তু ব্যাপারটি অনেক দূর গড়াবে দিল্লির প্রতিনিধি দল আসবে বাইরে থেকে লোকজন আসবে এসে দেখে যাবে ত্রিপুরার এমনিতেই আমরা অনেক বদনাম হয়ে গেছে গত আড়াই বছর ত্রিপুরার সুনাম আর এখন নেই বই রাজ্যে সেই সেই কথা মাথায় রেখে সরকার কঠোর ভূমিকা নিক সংবাদ মাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দিক সকল সার্কুলার প্রত্যাহার করে নিক মুখ্যমন্ত্রী তার বক্তব্য প্রত্যাহার করে নিক There is nothing new in this state. আমরা প্রতিনিয়ত সাংবাদিক এবং সংবাদ মাধ্যমকে লাঞ্ছিত হতে দেখেছি এবং এ কারণেই আমরা
গণরায়ে একটা সময় সরকার বদলাবার জন্য মানুষের কাছে আবেদন করেছিল। কিন্তু ঘটনা হচ্ছে আমরা প্রথম জানলাম যে আমাদের যিনি মুখ্যমন্ত্রী এখন বিপ্লব কুমার দেব উনি খুব মানে সংবাদ বান্ধব, এটাই আমরা জেনেছি এবং সেই অনুযায়ী এই প্রেস ক্লাবে তাকে সংবর্ধনাও দেওয়া হয়েছে। কালকে আমাদের যে নির্বাচন সেটার উপরে হচ্ছে যে সংবাদ মাধ্যম বিপন্ন এবং এই যে সংবাদ মাধ্যমের বন্ধু বিপ্লববাবু মুখ্যমন্ত্রী এই রাজ্যের, আমার মনে হয় এখানে প্রথম থেকেই কিছু কিছু সাংবাদিক, খুব দুঃখের সঙ্গে বলছি, এটা হয়তো আজকের দিনে দাঁড়িয়ে বলা উচিত না কিন্তু দুঃখের সঙ্গেই বলছি, এতটাই ওনাকে তোষামোদ করেছেন এবং বুঝিয়েছেন যে আমাদের তুষ্ট রাখলেই সংবাদ জগৎ তুষ্ট। আমরা কিন্তু ঠিক এই পয়েন্টের উপর দাঁড়িয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি, অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের আমাদের কিছু কিছু সভ্য যে আজকের নির্বাচনে অংশগ্রহণ করেছেন এটার উপরে যে কিছু সাংবাদিক এটা বোঝাবার চেষ্টা করেছেন হয়তো মুখ্যমন্ত্রীকে যে আমাদের স্বার্থগুলি দেখুন, তাতেই সাংবাদিকদের স্বার্থ রক্ষিত হবে। এবং আমার মনে হয় এই কারণেই মুখ্যমন্ত্রীও এতটা অ্যাপেথেটিক, যিনি গত পরশু দিনও সংবাদ মাধ্যমের বন্ধু ছিলেন আজকে উনি সংবাদ মাধ্যম সম্পর্কে উদাসীন কেন? আমার মনে হয় যে কিছু মানুষ আমাদের মধ্যেই কিছু মানুষ যারা বিভীষণের রোল প্লে করছে তারা সংবাদ মুখ্যমন্ত্রী বা প্রশাসনকে বুঝিয়েছে যে আমরাই হচ্ছি মূল সাংবাদিক, আমাদের তুষ্ট রাখলে সংবাদ মাধ্যম তুষ্ট থাকবে। আমার মনে হয়েছে এই কারণেই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রশাসনও সেটাই ভেবে নিয়েছে। আসলে এর বিরুদ্ধেই আমাদের ভোট, এর বিরুদ্ধেই আমরা কালকে নির্বাচনে যাচ্ছি। আমাদের সিনিয়র মোস্ট সম্পাদক এখানে উপস্থিত আছেন, উনি বারবারই বলেছেন যে স্বাধীনতা এবং পরাধীনতার বিরুদ্ধে লড়াই তোষামোদ এবং স্বাধীনতার লড়াই, আমরা স্বাধীনতার পক্ষে, আমরা চাই সংবাদ মাধ্যম তার স্বকীয়তা তার স্বাধীনতা নিয়ে বাঁচুক, কেউ কেউ ভাবেন যে তোষামোদ করে সংবাদ মাধ্যমকে বাঁচানো যায়, এর বিরুদ্ধে লড়াই। আজকের ঘটনাটা আমি আবারও বলছি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, যদি এই প্রক্রিয়া চলতে থাকে, যদি তোষামোদের লোকজনেরা যদি প্রশাসন বা মুখ্যমন্ত্রীর কাছে চলে যায় এইভাবে, তাহলে এই এনআরকি আরও বাড়বে, প্রতিদিন ঘটনা ঘটবে। এর আগেও ঘটনা ঘটেছে, আমরা এর আগেও দেখেছি, এর আগের যখন সরকার ছিল সেখানেও কিছু কিছু তোষামোদের লোক এইভাবেই মুখ্যমন্ত্রীর মুখ অন্যদিকে চোখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছিল, আজকেও সেই চেষ্টা হচ্ছে। আপনারা যারা সংবাদ বন্ধু আছেন, সাংবাদিক বন্ধু আছেন, আপনারা এই ব্যাপারটা নিয়ে সচেতন থাকবেন, এই দাবি রাখছি, প্রত্যাশা রাখছি আপনাদের কাছে।